হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ভিডিওটা বানাচ্ছি কোনো প্রিপ্ল্যান ছিল না, আজকে হঠাৎ করে মেয়ের বান্ধবী আসলো, মেয়ের সঙ্গে দেখা করতে। খুব ভালো লাগলো যে আমার মেয়ের সঙ্গে খেলতে এসছে। আমি প্রচণ্ড খুশি হই বাচ্চারা আমার বাড়িতে আসলে, খেলাধুলা করলে আমি তাদের সাথে বাচ্চা হয়ে যাই। আর আমি খুব ব্লেসড মনে করি আমার বাড়িতে বাচ্চা আসলে বা গেস্ট আসলে, আমার খুব ভালো লাগে। আমি আমার পরিবারের সবাই খুব খুশি হয় এবং আমি মনে করি যে তারা আমার বাড়িতে এসে সেফ মনে করে যে না, এদিকে বাড়িতে বাচ্চাকে রেখে যাওয়া যায়। সো আমি তাই খুব খুশি হই এবং তাদের সাথে সময় কাটাতে ভালোবাসি, তাদের মতো করে তো তাদের সাথে সময় কাটাই। চলো তোমাদের দেখাই সবাই কীভাবে সময়টা কাটাচ্ছি তার বন্ধুদের সাথে বা আমার মেয়ের সাথে। চলো কে এসছে আমাদের বাড়িতে? কে কে এসছে মামা? এই ফ্রেন্ড কে? তোমার নাম কি বলো? আমার নাম হলো ইয়া। আচ্ছা, শ্রীময়ের নাম কি? শ্রীময়। আচ্ছা, তোমার কে হয়? হিয়া কে হয় তোমার? আচ্ছা তাই? ও, তোমরা কি করছো? আমরা মেকআপ করছি। কালার দিয়ে মেকআপ করছো? হ্যাঁ। ইয়ার পিছনে একটা কার মাথা? কার মাথা রে? ই বাবা, পুতুল পুতুল। আর ই বাবা, এটা কি করেছে শ্রীময়? এ মা তো পুরো একদম ভূত। হ্যালোইন পার্টিতে যেন সাজা সেরকম লাগছে। বাচ্চাদের ডিমান্ড চাউ খাবে, সো আমি চাউ বানানো শুরু করে দিয়েছি। এদিকে ফাঁকে ফাঁকে ওদেরকে একটু দেখছি যাতে ওদের কোনো অসুবিধা না হয়। এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আর দেখি আর একবার ওরা কি করছে একটু দেখে আসি। দেখি দেখি এটা কোন ভূত, এটা কোন ভূত? আচ্ছা আমি তোমাদের খাবারটা বানিয়ে আসি, হ্যাঁ সাবধানে খেলো, কিন্তু যাওয়ার আগে কিন্তু সব তুলে যেতে হবে। হ্যাঁ, আমি সব পরিষ্কার করে দেবো। মামা দেখো দেখো, মামা বাই বলো। দুজনে মিলে কি করলো আমাকে? এসে আমাকে ভূত বানিয়ে দিল। আমার জামা তো দিয়ে দিয়েছিস? আমার মেয়ে আমার জামা দিয়েছে। আমরা তিন ভূত হয়েছি। আমরা তিন ভূত, আমি বড় ভূত, এটা মেজো ভূত, এটা ছোট ভূত, তাই তো? হ্যাঁ। ওরে বাবা, দুটো ভূতকে তো খুব কিউট দেখতে। ওরে বাবা, সবাই ভয় পেয়ে যাবে। মশলাপাতি হালকা দিয়েছি, সস ওপর দিয়ে হালকা টস করে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তো সেটা মাথায় রেখে দিয়েছি যাতে ওদের কোনো অসুবিধা না হয়। এবং কি ঝালও দিইনি, নাম মাত্র লিটল বিট অফ আর কি আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। বা দেখি ওদের খেয়ে কেমন লাগে, ওদের ভালো লাগলে আমার আর কিছু চাই না। এটা দিচ্ছি আমি আমার বড় বাচ্চাকে, দাঁড়ো কাটা চামচ দিচ্ছি। কে বসে পড়েছে ওদের সাথে একটু খেতে, তাই তো রিয়া? হাই বলো মামা। পাপা আজকে তোমার তোমার ম্যাগি আমি খাইনি, আজকে তো খুব ভালোই হয়েছে ম্যাগি। থ্যাংক ইউ। আমি তোমার তোমার হাতে নাম না বলো বলো মামা, কি বললে? মা কিন্তু ভালো আছে, বাজে হয়নি। বাবা একটু বাজে হয়নি, যা ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা খুশি হয়েছো এটাই অনেক মামা। হ্যাঁ খুব বলু সবাই, মা একটু ভালো করো, তুমি তো সব থেকে ভালোই। মামা
করে দিচ্ছি। নামো নামো নামো, মামা নামো। আস্তে 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 আস্তে, দাঁড়াও দাঁড়াও, ইয়া দাঁড়াও, ধরে 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 নাম নাম নাম, ধরে দাও। এই জেনটা কি অবস্থা করেছিস মামাই? আচ্ছা, ইয়া চা এসে গেছে, শ্রীমান চা এসছে। চাটা গরম, আগে ঠান্ডা হোক, তারপর খাবে। একটা জায়গা দাও, চাটা রাখবো আমি এখানে রাখি। হ্যাঁ, ওদের বাড়িতে যাবে, খাবে, দাবে, ঘুমাবে না, তাই জন্য তো আমিও হিয়ার কাছে শোবো। আচ্ছা, কালকে আবার হিয়া আসবে, খেলবে। কেমন কেমন লাগলো? তোমার ফ্রেন্ড এসেছিল, তুমি খুশি হয়েছো? হাই ফাই দাও। তোমরা সবাই খুশি হলে খুশি, তাই তো? ইয়েস। হ্যালো, হ্যাঁ বা। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে তোমরা সবাই আমি কিভাবে বেবিদের সাথে টাইমটা স্পেন্ড করলাম। অ্যাকচুয়ালি বাচ্চাদের টাইম স্পেন্ড করাটা অনেক 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 সেফ বড়দের সাথে টাইম স্পেন্ড করার থেকে। ওদের কাছ থেকে তুমি কোনো গিভ অ্যান্ড টেক পাবে না, জাস্ট দে ক্যান গিভ আস আ ভেরি গুড মেমোরিজ অলওয়েজ। সো আমি মনে করি বাচ্চাদের সময় কাটানো বেশি করে কাটাও, আরও বেশি করে নিজেদেরকে বাচ্চাদের সাথে নিজের মেমোরি তৈরি করো, যেটা ভবিষ্যতে তোমার কাছে একটা ভালো মেমোরি হয়ে থাকবে, যেটাকে কোনো দিনও মন থেকে মোছা যাবে না। আমি যতটুকু সময় পাই চেষ্টা করি মেয়ের সাথে সময় কাটানোর এবং ভালো মেমোরি তৈরি করার। সো প্লিজ, ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। বাই।